আজকের এই অবস্থান একটা সিম্পটম মাত্র, একটা রিহার্সেল মাত্র। এই শ্রম ভবনে যারা বসে আছেন, এয়ার কন্ডিশনের ভিতরে বসে আছেন, আপনাদের ঘামে শ্রমের টাকায় এই শ্রম ভবনের এসি চলে। ওনারা অফিসার বেতন পান, ওনাদের গাড়ির তেল হয়, ওনাদের ফুটানি হয়, ওনাদের থাকবাক হয়, আর আপনারা ন্যায্য দাবিতে মজুরির দাবিতে রাস্তায় বসে থাকেন। পার্থক্যটা পরিষ্কার, আপনার ঘরের যে কাজ করে আপনি যাকে বেতন দেন সে বেতন পেয়ে এসি রুমে বসে, আর আপনার বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এই পার্থক্যটা যদি না বুঝেন, সারা জীবন লৌকা ধানের শেষ হাসিনা খালেদা করতে করতে জীবন যাবে, ভাগ্য পরিবর্তন হবে না। 2018 সালের 6 নভেম্বর ওই গণভবনে শেখ হাসিনার সাথে মিটিংয়ে গিয়েছিলাম, আমিও সেখানে উপস্থিত ছিলাম। শেখ হাসিনা বলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন তো অনেক বাড়িয়ে দিয়েছি, তাদের আমার বেতন বাড়াতে হবে কেন? শেখ হাসিনা আপনি কি জানেন, গরিবের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ আর গার্মেন্টস শ্রমিকরা খেতে পারে না। গরিবের মাংস হচ্ছে ব্রয়লার মুরগি, সেটাও শ্রমিকরা এখন খেতে পারে না। আর আপনার শ্রম মন্ত্রণালয় শ্রমিকের কথা না শুনে আপনারা যে ভোগ বিলাস করছেন, গার্মেন্টস মালিকরা যে ভোগ বিলাস করছেন, আসে কোত্থেকে? এই শ্রমিকরা যদি 7 দিন কাজ বন্ধ করে দেয়, আপনার গার্মেন্টস এর উৎপাদন যদি বন্ধ করে দেয়, আপনার টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায়, আপনার ঘরে খাবার দাবার এসি মেসি চলবে না। সুতরাং শ্রমিকের দাবি, শ্রমিক কি আপনার কাছে ভিক্ষা চায়? শ্রমিক কি আপনার কাছে বকশিশ চায়? শ্রমিক কাজ করেছে মজুরি চায়। এই শ্রম ভবনে বসে আছেন অফিসাররা, আপনারা ভেবে দেখুন, 30 দিন ডিউটি করবেন, 1-2 তারিখে যদি বেতন না পান বাসা ভাড়া কিভাবে দিবেন? আপনাদের বেতন কি কোনোদিন বন্ধ থাকে? আপনাদের ঈদ কোনাল বন্ধ থাকে? আপনারা ভাউচার দিয়ে কত রকম বিল নিয়ে যান, তাই যে আমোদ ফুর্তি করেন, এই বিল কোথা থেকে আসে? এই প্রত্যেকটা শ্রমিকের ঘামে থেকে আসে, প্রত্যেকটা শ্রমিকের সুতায় সুতায় সিলাইতে সিলাইতে এই টাকাগুলি আসে। সেই শ্রমিকের কথা ভুলে যান, যে আপনাকে খাওয়ায় তার কথা ভুলে যান। এই রকম শ্রম ভবন আমাদের দরকার নেই যদি শ্রমিকের কথা না শুনে।